প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। B2JTV যে যেখানে বসে দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস সারা বিশ্ব এখন একটা আতঙ্ক, করোনা ভাইরাস। সৌদি আরবে আজকে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা 133 জন। এর মধ্যে বেড়ে দাঁড়িয়েছে সর্বমোট 900 জন। মৃত্যু হয়েছে 2 জনের, 30 জন প্লাস সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছে। দর্শক, আপনারা জানেন সৌদি আরবে করোনা ভাইরাসের কারণে কারফিউ জারি করা হয়েছে 7:00 থেকে 6:00 পর্যন্ত। এই কারফিউ 21 দিন পর্যন্ত বহাল থাকবে। এর মধ্যে এই কারফিউর ব্যাপারে নতুন করে একটি নির্দেশনা এসেছে, সেটি হচ্ছে, এই নির্দেশনাটি হচ্ছে কারফিউ বিকাল 3টা থেকে সকাল 6টা পর্যন্ত বহাল থাকবে। নতুন যে নির্দেশনাটি এসেছে, সেখানে বলা হয়েছে রিয়াদ, মক্কা, মদিনা এই 3টি স্থানে বিকাল 3টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে, এবং অন্যান্য স্থানে আগের মতোই 7:30 থেকে সকাল 6টা পর্যন্ত বহাল থাকবে। তো দর্শক, আমরা অনেকে বুঝে না বুঝে বিনা কারণে ঘরের বাইরে চলে যাচ্ছি, মানুষের সংস্পর্শে যাচ্ছি, যেমন আপনি করোনা ভাইরাস আক্রান্ত হলেও হতে পারেন এইসব কিছু কারণের জন্য। তেমনি আপনি বিকাল 3টার পর থেকে বাইরে বের হলে আপনাকে গুনতে হবে প্রাথমিক অবস্থায় 10,000 রিয়াল জরিমানা। আপনাকে যদি প্রথম অবস্থায় ধরে তাহলে আপনাকে ফাইন দিতে হবে 10,000 রিয়াল, দ্বিতীয়বার ধরলে 20,000। এইভাবে পর্যায়ক্রমে আরও কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থাও আছে। দর্শক, আমরা সাবধান হয়ে যাই, বিনা কারণে ঘরের বাইরে না যাই। আপনার প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় যে কাজগুলো অবশ্যই বিকাল 3টার আগে শেষ করবেন। যারা রিয়াদ, সৌদি আরবের রিয়াদ, মক্কা, মদিনায় আছেন তাদের জন্য, আর আগের অন্যান্য স্থানে যারা আছেন তাদের জন্য আগের মতোই টাইম নির্ধারণ করা আছে কারফিউ 7:30 থেকে 6:00 পর্যন্ত। দর্শক, আরেকটি খবর, সেটি হচ্ছে গতকালকে একজন ফ্যামিলি, মেবি বাংলাদেশি ফ্যামিলি, ওনারা তার বাচ্চাকে নিয়ে ভাতা, আপনারা ভাতা খুব ভালো করে চিনেন, রিয়াদের, সৌদি আরবের রিয়াদের একটি জায়গা ভাতা। এই ভাতার সাফা মক্কা পলি ক্লিনিক নামে একটি হসপিটাল আছে, সেখানে গিয়েছে তারা যে কোনো সমস্যার কারণে। তো তাদেরকে প্রাথমিকভাবে মেডিকেল টিম, ওইখানে যে হসপিটাল, যে মেডিকেল টিম আছে, সেখানে ওই মেডিকেল টিম তাদেরকে প্রাথমিকভাবে ধারণা করেছে তাদের মধ্যে করোনা ভাইরাস থাকলেও থাকতে পারে। তাদের তাপমাত্রাটা, শরীরের তাপমাত্রাটা বেশি ছিল, যার কারণে তারা প্রাথমিকভাবে ধারণা করেছে এদের মধ্যে মনে হয় করোনা ভাইরাস থাকলেও থাকতে পারে। তারা মেডিকেল টিম বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে, এরই মধ্যে ওই ফ্যামিলিটি তার বাচ্চাকে নিয়ে ওই হসপিটাল থেকে পালিয়ে এসেছে। তার ইকামা রেখে পালিয়ে এসেছে, তার মধ্যে একটি ইকামা এক্সপায়ারও ছিল। তো এই যে দেখেন, পালিয়ে আসার কিছু দেখছি না আমি এখানে, কারণ আপনার যেহেতু সমস্যা হয়েছে তারা প্রাথমিকভাবে ধারণা করেছে। আরেকটি কথা মনে রাখবেন যে শরীরের তাপমাত্রা বেশি হলে যে আপনার করোনা ভাইরাস হবে তার কোনো মানে নাই। প্রাথমিকভাবে ধারণা করা হয়, কিন্তু তারপরও কিছু পরীক্ষা নিরীক্ষা থেকে যায়। পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনাকে নির্দিষ্টভাবে বলা যাবে যে আপনার ভিতরে করোনা ভাইরাস আছে কি নাই। উনি যে ওইখান থেকে পালিয়ে গিয়েছে, এটা তো ওনার জন্য আর বিপদ, কারণ উনি এক আকামা ছেড়ে গিয়েছে। আর আপনারা জানেন সৌদি আরবে পালিয়ে কেউ থাকতে পারে না, অবশ্যই ধরা পড়ে। তো উনি হসপিটালে, ওনার যদি করোনা ভাইরাস থেকেও থাকে, উনি হসপিটাল চিকিৎসা নিলে ভালো হয়ে ফিরবে। এ পর্যন্ত সৌদি আরবে 2 জন মাত্র মৃত্যুবরণ করেছে, বাকি 30 জন প্লাস সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছে। তো সর্বশেষে ওই ইকামা ধরে কপিলের সাথে যোগাযোগ করা হয়েছে, এবং সৌদি আরবের সবথেকে বড় পেজ বাংলাদেশিদের জন্য, আমরা সৌদি আরব প্রবাসী, এই পেজের উদ্যোগে ওই মানুষটিকে খুঁজে পাওয়া গিয়েছে, এবং ওই মানুষটির সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গিয়েছে করোনা ভাইরাস নেগেটিভ। তার মানে কি যে ওনার ভিতরে করোনা ভাইরাস নাই, ওনার শারীরিক তাপমাত্রা বেশি ছিল, কিন্তু ওনার ভিতরে কোনো করোনা ভাইরাস নাই। তো এই যে দেখেন,
বিনা কারণে ভয় ভীতি না পেয়ে আপনাদের ভিতরে আপনাদের যদি কখনো ধারণা হয় বা আপনাদের যদি নিজেরও মনে হয় যে আমার ভিতরে করোনা ভাইরাস থাকতেও থাকতে পারে, তাপমাত্রাটা একটু বেশি শরীরে, আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন, হসপিটালে গিয়ে চিকিৎসা করাবেন, আপনারা পালিয়ে না বেরিয়ে। আপনি পালিয়ে বেড়ালে আপনার জন্য ক্ষতি, আশপাশের যে মানুষগুলো আছে তাদের জন্য ক্ষতি, এবং সরকারের হাতে, সৌদি আরব সরকার যদি আপনাকে ধরতে পারে, সৌদি আরব পুলিশ সরকারের যে কোনো দল যদি আপনাকে ধরতে পারে, অবশ্যই আপনাকে জরিমানা করতে হবে। আর সৌদি আরব থেকে জরিমানা না দিয়ে আপনি বাংলাদেশেও ফেরত যেতে পারবেন না। এই জন্য আপনার যদি মনে হয় যে আপনার ভিতরে করোনা ভাইরাস থাকলেও থাকতে পারে, আপনি অবশ্যই ডক্টরি পরামর্শ নেবেন। এবং আপনার যদি ভয় পান আপনি, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের জন্য বাংলাদেশের হসপিটাল আছে ঢাকা মেডিকেল নামে, ভাতাতে অবস্থিত, আপনি তাদের পরামর্শ নিতে পারেন। এবং আপনার থেকে যারা ভালো বুঝে, আপনার এক কথাই, আপনার সমস্যা দেখা দিলে আপনি হসপিটালে যাওয়াটাই সব থেকে বেটার। দর্শক, এই ভুল আমরা নেক্সট টাইম যেন কখনোই না করব এই মানুষটির মতো। আর অবশ্যই সাবধানে থাকবো, সচেতন থাকার চেষ্টা করব, এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সবাই। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। Thank you.